মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা বহরমপুর ও জঙ্গিপুর ভাগ করার পর এবার পৌরসভার পৌর প্রশাসকদেরও পরিবর্তন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের পর পৌর এলাকাতেও বড় ধরনের পরিবর্তন আনল রাজ্য সরকার। বহরমপুর পৌরসভার চেয়ারপারসন জয়ন্ত প্রামাণিককে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় চেয়ারপারসন হলেন স্বরূপ সাহা। বদল করা হলো কান্দি পৌরসভার চেয়ারপারসন অপূর্ব সরকারকেও। তার স্থানে চেয়ারপারসন হলেন দেবাশিস চট্টোপাধ্যায়। বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন হলেন মধুমিতা বিশ্বাস। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারপারসন থেকে বিপ্লব চক্রবর্তীকে সরিয়ে চেয়ারপারসন হলেন ললিতা নন্দী দাস। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারপারসন পুনরায় থাকলেন প্রসেনজিৎ ঘোষ। জঙ্গিপুর পৌরসভার পুনরায় চেয়ারপারসন থাকলেন মোজাহারুল ইসলাম ও ধুলিয়ান পৌরসভার মেহবুব আলম পুনরায় চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিবৃতি জারি করা হয়। আমি মনে করি এটা সংগঠন অনেকখানি বিভিন্ন জায়গায় অনাস্থা আছে, এই অনাস্থা কি রোধ হবে? দেখুন, কিছু একটা সংসারে থাকতে গেলে নানা রকম সমস্যা হয়, সেটাই হয়েছে। আমাদের সুপ্রিমের বারণ আছে, আমরা চাইবো যাতে সমস্যাগুলো কাটানো যায়, অনাস্থা যাতে আগামী দিন না হতে পারে, সেই মুখোমুখি বসে সমাধান করার চেষ্টা করবো। এই কবে জেলা কমিটি করবে? দেখুন, রাজ্য যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবে আমরা কমিটির ব্যাপারে এই যে আজকে সভাপতি নির্বাচিত হওয়ার পর এই যে বিপুল পরিমাণে মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, কি বলবেন, কি বার্তা দেবেন? তো প্রথমেই বললাম যে মানুষের কাছে আমি কৃতজ্ঞ, কর্মীদের কাছে কৃতজ্ঞ, তাদের ভালোবাসায় সত্যি আমরা উচ্ছ্বাসিত এবং তাদের সকলকে আমি আমার অন্তরে সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা সঙ্গে থাকা এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চলা, এই লক্ষ্যটাকে সবসময় আমাদের রাখতে হচ্ছে এবং আশা করি এটা আগামী দিনে খুব ভালোভাবে এই কাজটা হবে এবং আমরা সফল হব নিশ্চিত। এখন মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হয়েছে, এই জঙ্গিপুর কলেজ যেটার কথা বলছিল, এখন আমরা জানি না, পাইনি ইউনিভার্সিটি আপনার না 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 ঠিক আছে।